प्रिय दर्शक अस्सलामु आलाइकुम सकल के स्वागत जानाच्छी नतून एक रेसिपी देखार जन्नो आज के आमी आपनादेर के तैरी करे देखाबो सुजीर दानादार हालुआ। ए हालुआटा रुटी परोटा नान सब किचुर साथे खेते असाधारण लागे। चलुन ताहले शुरू करा जाक। प्रथमे एकटा प्यान निये निएछी, दी दिच्छी एक कप सुजी। चूलार आँच लोते रेखे 7-8 मिनिटेर मतो सुजीटाके भेजे निब। सुजीटा अनबरत नेड़े चेड़े बेचे नीते हबे। सुजीटा भाजा हये गियेछे, एखाने दिये दिच्छि हाफ कप घी। आपनारा चाइले एखाने तेलो व्यवहार करते पारेन, तबे घी दिले टेस्टटा अनेक बेशि भालो आसे। दिये दिच्छि 2 टुकरो दारचिनी, 3टा एलाच। এখন ঘিয়ের সাথে সুজিটাকে আমি আবারো 4-5 মিনিটের মতো ভেজে নিব। সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন। এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ ফুটন্ত গরম পানি। নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ আমি রান্না করব। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদমতো অ্যাড করবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেস্তা বাদাম কুচি, কাঠ বাদাম কুচি, আর কিছু কিশমিস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পছন্দ মতো যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। আপনারা চাইলে এই অবস্থাতে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি আর একটু শক্ত করে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একদম দানাদার হয়েছে, প্রত্যেকটা দানা আলাদা আলাদা বোঝা যাচ্ছে। এখন আমি নামিয়ে নিব। হয়ে গিয়েছে। উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, কিছু পেস্তা বাদাম কুচি, আর কিছু কিশমিস। এই তো তৈরি হয়ে গেল আমার সুজির মজাদার দানাদার হালুয়া। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।